সাবস্ক্রাইব করুন এখন বিশ্ব বাংলা সংবাদ, ক্লিক করুন বেল আইকনে আর সব সময় থাকুন খবরে আপডেটেড। পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হচ্ছে এবং তারপরই তৃণমূল ভাঙবে, আর ইঙ্গিত নয় এবার স্পষ্টভাবেই বিজেপির এই পরিকল্পনার কথা জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়। তিনি এ রাজ্যের ভারপ্রাপ্ত বিজেপির পর্যবেক্ষকও। এক সাক্ষাৎকারে বিজয়বর্গীয় বলেছেন, এ রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হলেই তৃণমূল ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। তৃণমূলের অসংখ্য সাংসদ, বিধায়ক, এমনকি একাধিক মন্ত্রীও বিজেপিতে যোগ দিতে তৈরি হয়ে আছেন। অপেক্ষা করুন, একুশের ভোটের আগেই সরকার ভাঙবে, এনারাও দল ছাড়বেন। একুশের নির্বাচনের আগেই এ রাজ্যে রাষ্ট্রপতি শাসন যে নিশ্চিত, এবার সে কথা জানালেন বিজেপির এই নেতা। বিজয়বর্গীয় বলেছেন, বাংলায় এমন কোনো জেলা নেই যে জেলা থেকে তৃণমূলের নেতা বিধায়করা বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন না। প্রতিটি জেলার তৃণমূল কর্মীরা দলে দলে বিজেপিতে আসতে চাইছেন, যোগাযোগ করছেন। আরও এক ধাপ এগিয়ে বিজেপির অন্যতম এই শীর্ষ নেতা বলেছেন, প্রতিদিন তৃণমূলের একাধিক মন্ত্রী, বিধায়ক, সাংসদরা আমাদের হাতে রাজ্য সরকারের অজস্র দুর্নীতির তথ্য তুলে দিচ্ছেন। ওনারা দিচ্ছেন বলেই তো আমরা জানতে পারছি যে দুর্নীতিতে ডুবে আছে তৃণমূল সরকার। কেন রাষ্ট্রপতি শাসন জারি করার পরই তৃণমূলের মন্ত্রী, সাংসদ, বিধায়করা বিজেপিতে যোগ দিতে চাইছেন, তার কারণ ব্যাখ্যা করে বিজয়বর্গীয় বলেছেন, তৃণমূল বাংলায় হুমকি, সন্ত্রাস আর পুলিশ রাজ চালাচ্ছে। বিজেপির সঙ্গে যে নেতা বা কর্মী যোগাযোগ রাখছেন তাদের ওপর হামলা হচ্ছে, খুন করা হচ্ছে, বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে, মিথ্যা মামলায় গ্রেফতার করা হচ্ছে। রাষ্ট্রপতি শাসন জারি হলে তৃণমূল আর এভাবে ক্ষমতার অপব্যবহার করতে পারবে না, তখনই শুরু হবে ওই দলের বিপর্যয়, ভাঙন। তিনি দৃষ্টান্ত পেশ করে বলেছেন, যতদিন মুকুল রায়, অর্জুন সিংরা তৃণমূলে ছিলেন ততদিন ভালো লোক ছিলেন, বিজেপিতে যোগ দেওয়ার পরেই খারাপ হয়ে গেলেন। একের পর এক মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। পরিস্থিতি এমনই যে সাংসদ অর্জুন সিং লোকসভার স্পিকারকে চিঠি লিখে আশঙ্কা প্রকাশ করেছেন, যে কোনো মুহূর্তে তিনি খুন হতে পারেন। তৃণমূল অস্ত্র আর পুলিশের সাহায্যে সরকার টিকিয়ে রাখতে চাইছে। রাষ্ট্রপতি শাসন জারি হলে এই ভীতি কেটে যাবে, বাংলায় গণতন্ত্র ফিরে আসবে। বিজয়বর্গীয় এছাড়াও বলেছেন, হেমতাবাদের বিজেপি বিধায়কের রহস্য মৃত্যু তদন্ত শেষের আগেই মুখ্যমন্ত্রী বলছেন উনি আত্মহত্যা করেছেন, আমরা সিবিআই তদন্ত চাই। রাজ্য রাজি না হলে বিজেপি আদালতে যাবে, রাজ্যপালের রিপোর্ট পেলেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সক্রিয় হবে। করোনা মহামারী নিয়ন্ত্রণে রাজ্য সরকার সম্পূর্ণ ব্যর্থ, কেন্দ্র বারবার বললেও মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের সাহায্য নিচ্ছেন না। কেন্দ্রীয় দলকে পর্যন্ত আটকানো হচ্ছে, মহামারী প্রায় রাজ্যে নিয়ন্ত্রণে এসেছে, বাংলায় হচ্ছে না। করোনায় এই মৃত্যুর জন্য দায়ী তৃণমূল সরকার, অথচ বাংলার সাধারণ মানুষকে হত্যা করছে তৃণমূল। আমফান মোকাবিলায় কেন্দ্র হাজার কোটি টাকা দিয়েছে, সেই টাকা তৃণমূল নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছে, ধরা পড়ে এখন ফর্ম ছাপিয়ে টাকা ফেরতের নাটক করছে। সব কিছু তদন্ত হবে, সব ধরা পড়বে। সৌরভ গঙ্গোপাধ্যায় দেশের রত্ন, ওনার সঙ্গে রাজনৈতিক কোনো কথা এখনো হয়নি, তবে ওনার মতো মানুষ বিজেপিতে এলে দলের উপকার হবে। এখন বিশ্ব বাংলা সংবাদের রিপোর্ট। সাবস্ক্রাইব করুন এখন বিশ্ব বাংলা সংবাদ, ক্লিক করুন বেল আইকনে আর সব সময় থাকুন খবরে আপডেটেড।